শনিবার দিন রাত্রে চুপচাপ রেখে দিন এই স্থানে একটি লবঙ্গ। আপনি যে কোনো সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই মাঘ মাস চলাকালীন অবশ্যই শনিবারে আপনারা এছাড়াও দুটি লবঙ্গ এবং দুটি লেবু দিয়ে করুন এই টোটকাটি। আর যেই স্থানে একটি লবঙ্গ রাখার কথা আমি আজকে আপনাদেরকে বলবো, সেটি যদি আপনারা করতে পারেন, হয়তো করার আগে অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু একটিবার করার পর আপনাদের সকলের মনেই বিশ্বাস জেগে উঠবে। কারণ আপনারা যদি এই ক্রিয়াটি সঠিক নিয়ম মেনে আমি যেভাবে বলবো এই মাঘ মাস চলাকালীন শনিবারে করতে পারেন, তাহলে আপনাদের বিশ্বাস জাগবেই জাগবে। কারণ আপনারা যেই মনস্কামনা পূরণ করার জন্য এই ক্রিয়াটি করবেন, সেটি খুব দ্রুতই আপনাদের পূরণ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখেন, কিন্তু সম্পূর্ণটা দেখেন না। সম্পূর্ণটা না দেখলে আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না, সব কিছু নিয়ম জানতে পারবেন না। কারণ এমন কিছু কিছু কথা বলি শেষের দিকে, সেইগুলো আপনারা শোনেন না। দেখবেন অনেকেই তো টোটকা ক্রিয়া উপাচার করেই থাকে নানান রকমের। যারা এই শাস্ত্র মানেন, যারা এইগুলিতে বিশ্বাস করেন, তারা অনেক ধরনের টোটকা করেন। কিন্তু সবাই কি সবসময় সেই টোটকা করে সেই কার্যকরী উপায় বা সেই ফলটা পায়? সম্পূর্ণভাবে সেই ফল কিন্তু তাদের মেলে না। তার একটি কারণ, তারা সম্পূর্ণ বিষয়টিকে না জেনে সম্পূর্ণটা আগে কাজ করেন বা এই টোটকাটি করে ফেলেন, কিন্তু একদম সঠিক নিয়ম মেনে প্রত্যেকটা কাজ করতে পারেন না বা ঠিকভাবে নিয়মগুলি পালন করতে পারেন না। আর এই কারণেই তারা কিন্তু অসফল হন, আর তারপরেই তাদের এই ধরনের উপাচারের থেকে বিশ্বাস উঠে যায়। তবে তাই জন্যই বলছি বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর দেরি করছি না, আজকের ভিডিওর মূল আলোচনা তাহলে শুরু করা যাক। দর্শক বন্ধুরা, প্রথমেই বলি আপনাদেরকে যে ফুলের মতো দুটি লবঙ্গ আপনাদেরকে নিতে হবে। ফুলের মতো মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যেন লবঙ্গটি গোটা থাকে এবং লবঙ্গ দুটিই নেবেন, কখনো একটি লবঙ্গ নিয়ে এই ক্রিয়াটি করতে যাবেন না, এতে কিন্তু সফলতা পাবেন না। দুটি লবঙ্গ নেবেন। এই লবঙ্গ দুটি আপনাদেরকে জ্বালাতে হবে, সেটা আপনারা প্রদীপের সাহায্যেও জ্বালাতে পারেন, প্রদীপের মধ্যে দিয়ে, কিংবা কর্পূর দানিতে দিয়ে, কর্পূর দিয়েও আপনারা এই লবঙ্গ জ্বালাতে পারেন। তা আপনারা কি করবেন এই মাঘ মাস চলাকালীন যে কোনো শনিবারে? আপনারা বজরংবলীর ছবি বা মূর্তি আপনার গৃহে যাই থেকে থাকুক না কেন, সেই ছবি বা মূর্তির সামনে গিয়ে আপনি প্রদীপে ঘি দ্বারা এই লবঙ্গ দুটি জ্বালাবেন মাটির প্রদীপে, কিংবা যদি কর্পূর দানিতে জ্বালান, কর্পূরের সাহায্যেও আপনারা এই দুটি লবঙ্গ জ্বালিয়ে দেবেন। এবং তারপর সেই প্রদীপটি বা কর্পূর দানিটি নিয়ে আপনি আরতি করবেন বজরংবলীকে। তারপর সেই প্রদীপ দেখিয়ে নেওয়ার পর আপনি সেই প্রদীপটি বা কর্পূর দানিটি আপনার বাড়ির চারিদিকে দেখাবেন। হ্যাঁ বন্ধুরা, বাড়ির চারিদিকে দেখিয়ে নেবেন। এই কাজটি আপনাদের শনিবার সন্ধ্যাবেলায় করতে হবে, অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে, এবং মাথায় পারলে গঙ্গা জল ঢেলে পবিত্র হয়ে তারপর এই ক্রিয়াটি করবেন। কারণ আপনারা তো ঠাকুর ঘরে ঢুকবেন বা ঠাকুরকে আরতি করবেন, তাই একদম শুদ্ধ হয়ে আপনাদের এই কাজটি করতে হবে। তারপর সন্ধ্যায় গোটা বাড়িতে যদি এই রকমভাবে দেখিয়ে দিতে পারেন এবং জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী এই মন্ত্রটি জপ করতে থাকবেন, যতবার দেখাবেন, যতক্ষণ দেখাবেন আপনার বাড়িতে, ততক্ষণ পর্যন্ত আপনি এই মন্ত্রটি জপ করে যাবেন। দেখবেন আপনার গৃহে কোনোদিনও সুখ শান্তি সমৃদ্ধির অভাব হচ্ছে না। বজরংবলীর কৃপায় এতটা পরিমাণে আপনার গৃহে পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করতে পারছে না। এবার আপনাদেরকে আরও একটি টোটকা বলি বন্ধুরা, যদি আপনার
কর্মযোগে বাধা সৃষ্টি হয়, অর্থাৎ আপনি যেই কাজেই করতে চাচ্ছেন সেই কর্মেই প্রচুর বাধা আসছে, আপনার বিপদ সংশয় ইত্যাদি দেখা দিচ্ছে, আপনার দুশ্চিন্তায় ভুগছেন, সেই মানসিক দুশ্চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। এই ধরনের যে সমস্যাগুলি, এগুলি থেকে বেরিয়ে আসার জন্য আপনারা একটি কিংবা দুটি হলুদ লেবু নেবেন, হলুদ রং যেন হয় সেই রকম দুটি লেবু নেবেন, পাতি লেবু। আর অবশ্যই দেখে নেবেন যে লেবুটি যেন একদম গোটা থাকে, অর্থাৎ কোথাও যেন কোনো দাগ না থাকে বা ফুটো না থাকে, সেই রকম পরিষ্কার ঝকঝকে দেখে একটি লেবু কিনবেন এবং সেই লেবুতে চারদিকে চারটে লবঙ্গ ফুটে দেবেন বা গেঁথে দেবেন। নিশ্চয়ই আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন। এই জিনিসটি করার পর আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো শনিদেবের মন্দিরে কিংবা বজরংবলীর মন্দির যদি থাকে, তাহলে এনাদের মন্দিরে গিয়ে ওই জিনিসটি হাতে নিয়ে আপনি পুজো দেবেন এবং আপনার জীবনের সমস্যাগুলির কথা জানিয়ে আসবেন আর ভগবানকে প্রণাম করে সেখান থেকে চলে আসবেন। তারপর সেই লেবুটি আপনি বাড়ি এসে আপনার মানি ব্যাগ বা পার্সে রাখতেই পারেন, কিংবা যেখানে ওই জিনিসটি কেউ দেখতে পাবে না, সুরক্ষিত থাকবে, কারোর চোখ সহজে পড়বে না, সেই রকম একটি পবিত্র জায়গাতেও ওই জিনিসটি আপনি রেখে দিতে পারেন। আর যখনই আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে বলুন বা চাকরির ক্ষেত্রে বলুন কোনো কাজে বেরোচ্ছেন, আপনার সঙ্গে করে সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনি দেখবেন সেই কাজে আপনার আর কোনো বাধা আসছে না, আপনি খুব সহজেই সেই কাজে সফলতা অর্জন করছেন। প্রিয় দর্শক, এই ছিল টোটকা। তবে আপনাদেরকে একটি কথা আমি বলতে চাই যে এই লেবু মধ্যে ওই লবঙ্গগুলি গেঁথে দেওয়ার পর আপনারা যে মন্দিরে গিয়ে পুজো দেবেন, তখন আপনি মনে মনে একটি মন্ত্র 21 বার জপ করবেন। ওম শ্রী হনুমাতায় নমঃ, ওম শ্রীং হনুমাতায় নমঃ, ওম শ্রীং হনুমাতায় নমঃ। এই মন্ত্রটি আপনারা গুনে গুনে 21 বার জপ করবেন, তারপর প্রণাম করে সেখান থেকে বেরিয়ে আসবেন। এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল বিষয়। আপনারা আগে ক্রিয়াটি করে দেখুন, যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন, কমেন্ট বক্সে জয় বজরংবলী লিখে যাবেন। পরের দিন আপনারা কী টপিক নিয়ে ভিডিও চান বা আপনারা কী ভিডিও পেলে সমৃদ্ধ হবেন, উপকার পাবেন, সেই বিষয়টি লিখে জানিয়ে যেতে পারেন, আমরা সেই বিষয় নিয়ে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। তাই আপনারা আমাদেরকে জানিয়ে দিন। বিদায় বন্ধুরা, ধন্যবাদ।